الله أكبر الله أكبر আদায় করছি লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অনুকূল পরিকূল প্রতিবেশের ভিতর দিয়া আমাকে আপনাকে মঞ্জুর করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মেহমান বানিয়েছেন খুশি না বেজার তাহলে আমরা সবাই কালেমাতুল শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর শতকোটি দরুদ ও সালাম সেই নবী পাকের জন্য যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ অন্যায় করছে মানুষ পাপ আর অপরাধ করছে সমাজের ভিতরে হচ্ছে জেনাবে বিচার খুন খারাপের হাজারি চকল করি বাটপারি খাদ্যে ভেজাল দনকম পরস্ত্রী কাতরতা হিংসা বিদ্বেষ মুসের মাস্তানি গোষ্ঠীর ভষ্টি টাকার অহংকার জোর যার পৃথিবী তার এমন একটা অসভ্য সমাজে আমার নবী কোরআনের বৈপ্লবিক আন্দোলন করে জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানালেন চিল্লা বলুন সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচারের বোর্ড বসাবেন মালিক ইয়াউমিদ্দিন সবরেন্ট্রি প্রভুত্ব ক্ষমতার অধিকারী থাকবে আল্লাহর হাতে আপনারা বলুন তো আমার আপনার বিচার কিয়ামতের ময়দানে কোন দেশের আইন মন্ত্রী দিয়া করাবেন না আল্লাহ নিজে বিচারটা করবেন আমার আপনার বিচার কিয়ামতের ময়দানে করবেন কে আরো জোরে জোর হলো না জোরসে বলো আকাশ কার জমিন কার আপনি কার হুকুম চলবে কার আমরা এই হুকুমটা চালাতে পারছি না জন্নাস ভাই ভাই মারামারি স্বামী স্ত্রী দ্বন্দ্ব পাড়া প্রতিবেশীর ভিতরে কলহ যার কারণে হয় মামলা মোকদ্দমা হাইকোর্ট জজ কোর্ট সিভিল আদালত আল্লাহ এগুলি রক্ষাকাবার জন্য আল্লাহ দিলেন কি টর্নেডো গর্কি শিডোর ভূমিকম্প অনাবৃষ্টি শিলা বৃষ্টি আসে বর্ষা দেখেন কত পানি এক গ্রাম ছাড়িয়ে দিয়ে অন্য গ্রামে যাওয়ার টানাটানি বাংলাদেশের যেই মেয়েরা নামাজ পড়ে না ওরা খাঁটি শয়তানের নানি আমি এটা ভালো করে জানি আল্লাহ কাদের গনি কাউরে খাওয়ায় দুধে ভাতে কারুর ঘরের পুরায় সাউনি চিল্লা বলুন ঠিক কিরা আল্লাহ যদি কিয়ামতের দিন বিচার করে কাউকে জাহান্নামের অর্ডার করে ওই অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা সম্পন্ন কোন লোক গাজীপুর তালতলিতে আছে সারা বাংলাদেশে আছে তাম পৃথিবীতেও নাই চিল্লা বলুন ঠিক কিনা আমার নবী আখিরি জামানার পায়ে নাম্বার আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা করে নবুয়তের প্রমাণ দেখালেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডার কৃত মানুষের দিকে তাকিয়ে আমার নবী একবার আঙ্গুলের ইশারা করে বলবেন আল্লাহ তুমি জানি দোজখের অর্ডার পিছনে কি কম পড়ে গেছে কিন্তু লোকটা ততদিন পৃথিবীতে বেঁচে ছিল আমি নবী আমার দল করে করে বেঁচে ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার ক্যান্সেল করবেন আর বলবেন ফাসফালিমান শীতাইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ইজ্জতের খাতিরে আপনার দলের কর্মীর জন্য আমি আল্লাহ জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম আপনি জান্নাতে নিয়ে যান চিল্লা বলুন মারহাবা ওই নবীর দল করতে কি আপনারা সবাই রাজি কারা কারা রাজি তকবীরের সাথে দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান তাহলে আমরা এই মুহূর্তে সকলই হয়ে গেলাম নবীর দলের কর্মী সকল কর্মী তার নেতাকে ভালোবাসে ওয়েলকাম জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা জানায় আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নবী প্রাণপ্রিয় রাসূল প্রাণপ্রিয় পয়গম্বরকে হৃদয় নিংড়ানো সব সুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে আমরা জানাই লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি সোনা ভাই আপনারা সকলেই ভালো আছেন তো আমি আপনাদের সকলের সার্বিক জীবনের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করি শান সারাজা দিরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন বলুন আমিন আমিন
আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে, বরকতপূর্ণ মুখ থেকে কাউসারি সাহেবের জন্য একটু দোয়া করুন। মুক্তাসার সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে যেন দুটি কথা আপনাদের কাছে বলতে পারি। এ তৌফিক আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে দান করেন, বলুন আমিন। আর একবার বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। ইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যখন কোরআনের কথা বলা হয় তখন সেখানে আল্লাহর রহমত আসে। আমরা বাড়িঘর ছেড়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআনের মাহফিলে এসে বসেছি। আজকে আমাদের একটি উদ্দেশ্য হলো ভিন্ন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। আমরা আজকে হয়ে গেছে আল্লাহর সৈন্য, কোরআন দিয়া জীবন বানাবো ধন্য। এই কোরআন যারা বোঝে না আর মানে না তারা একবারে জঘন্য, জঘন্য, জঘন্য। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা বাড়িঘর ছেড়েছি, কোরআনের মাহফিলে আসছি, নিয়াত করছি, তো আজকে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা এই কোরআনের মাহফিলে আসার উদ্দেশ্য দান খয়রাত করব, মর্দা যারা কবরে আছে তাদের জন্য দোয়া করব, নিজের সার্বিক জীবনের কল্যাণ কামনা করব, তারপরে আমরা আগামীতে চলাফেরা কিভাবে করব না করব নানান চিন্তা ভাবনা নিয়ে নানান উদ্দেশ্য নিয়ে আসছি। কথা কি ঠিক? নো, নেভার, কখনো ঠিক হতে পারে না। খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, লাল কার্ড দেখালে খেলোয়াড় বাতিল, লাল টিপ লাগালে ও মহিলাটাও বাতিল, লাল কালি চাকরির ঘরে দিলে চাকরিও বাতিল। অতএব আজকে আমরা মাহফিলে আসছি উদ্দেশ্য হলো একটা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কিছু না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। চলনে ফেরনে, ওটনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখা, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, কোর্ট কাছারি, আমার আপনার দ্বারা দুনিয়াতে যা হবে সব হবে আল্লাহর জন্য। চিল্লা বলুন কার জন্য? কারণ আল্লাহ আমার রব, ওই রবই আমার সব জোরে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে পায়ে পায়ে তারি কর জপ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। চিল্লা বলুন ঠিক কিনা? বন্ধু আমার, ভাই আমার, তাহলে আমাদের উদ্দেশ্যটা জেনে নিলাম, আল্লাহকে রাজি খুশি করব, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা দুই চোখে যা কিছু দেখি, কি দেখি? আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ধূমকেতু, গ্লাস, কিবলা, কল, পাহাড়, পর্বত, সাগর, সলিল, নদী, নালা, কীট পতঙ্গ, পশু পক্ষী, যা কিছু আমরা দুই চোখে দেখি, যদি আমরা প্রশ্ন করি এগুলি বানাইছে কে, উত্তর কি হবে? তাহলে সবকিছু বানাইছে আল্লাহ, আমরা বানালে ভুল হয়। আর আল্লাহ যা কিছু বানাইছে, বলুন তো আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কি একটু ভুল আছে? যারা কথা বলবে না আমি মনে করব ওনারা তসলিমা নাসরিনের গোষ্ঠী, দাউদ হায়দারের গোষ্ঠী, সলমান রুশদির গোষ্ঠী, আমি মনে করব ওরা আবু জেহেলের আত্মীয়। চিল্লায়া বলুন আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কি একটু ভুল আছে? এখন কথা বলেন বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর সৃষ্টি সুন্দর, আমার আল্লাহ সুন্দরকে ভালোবাসে,
জমিনের ভিতরে যদি আমরা ফুল ফোটা দেখি, ফুলের উপরে সিকিয়া বসে না, ইঁদুর বসে না, তারপরে তেলা পোকা বসে না, বসার অধিকার দেয় নাই, আল্লাহর কি রুচি? আল্লাহ সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর, আল্লাহর পছন্দ সুন্দর। ওই সুন্দর ফুলের উপরে আল্লাহ তাআলা একটা সুন্দর প্রজাপতি বসার অধিকার দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাইরা আমার, বন্ধুগণ আমার। তাহলে ভালো করে লক্ষ্য করুন, আমি প্রশ্ন করেছি তার জবাব আপনারা কিন্তু খুব সুন্দর দিয়েছেন। সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। এবার আমি আপনাদের কাছে বলি, এই যে একটা টেবিল, এই যে একটা চেয়ার, আমরা যদি দেখি বানাইছে হলো একটা মিস্ত্রি, কিনে আনিছে আব্দুল খালেক। এখন আপনারা বলেন তো, এই চেয়ার টেবিলের মালিক মিস্ত্রি না আব্দুল খালেক? আপনাদের গিন্নিরা যে বাড়ির থেকে মানা করছে যে তুমি একটু বেশি কথা বলো, কাউসারি সাহেবের জালসায় বেশি কথা বলো না, জোরে কথা বলো না, পুলিশ ধরে দেবে, সম্মান করে যে ধীরে ধীরে কথা বলতেছেন, এটা আমি বুঝি। আমার সাথে একটু কথা বলতে আপনারা কি রাজি না পাজি? কারা কারা রাজি? একটু হাত নড়ান, একটু হাত নড়ান রে ভাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই হাত নড়ানোটা আমি আপনাদের টাটা ধরে নেই নেই, সম্মতি জ্ঞাপন করেছেন। মরা গাছের পাতা ঝাঁকি দিলে যেমন পড়ে যায়, আমি কোরআনের মাহফিলে দেখলাম যারা হাত নড়াইছে তাদের জীবনের গুনাহ জোরে মাহফিলে পড়ে গেল, তারা নিষ্পাপ আল্লাহর ওলি হইয়া আজকে বাড়িতে যাবে। বন্ধুগণ, এবার প্রশ্ন হলো, আকাশ বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, যা কিছু দেখি সব সৃষ্টিকর্তা আল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, বলুন তো সব জিনিসের মালিক কে? এর আগে বললেন চেয়ার বানাইছে, টেবিল বানাইছে, মিস্ত্রি কিনে নিছে আব্দুল খালেক, আব্দুল খালেক হলো মালিক। তাহলে এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, দখল করেছে আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে এখন আপনারা বললেন আল্লাহ মালিক, ও বুঝতে পেরেছি, কথা একই, আগেরটার হলো একটা অর্থ এখানে আছে, আমাদের একটা স্বার্থ ওখানে হইনি, আমরা ব্যর্থ, পরের কথা একটু ভিন্ন, এখানে খুঁজা পাইছি মাথায় যারা টুপি পরে দাড়ি রাখে তারা আল্লাহর সন্ন। পুলিশ যদি অফিসার দেখে স্যালুট দেয়, বাঁ পাও দিয়া লাথি মারে, তার মানে বুঝায় আমরা হলাম সরকারি, কুচকাওয়াজ করাই হলো আমাদের কাজ, আমরা মাথায় টুপি মুখে দাড়ি, আমরা হলাম দরকারি। তোমরা যতই চেষ্টা করো আমাদের বানাতে পারবে না তরকারি। আসল কথাগুলি আজকে বলবে কাউসারি। তোমরা যখন সেলুট দাও এক হাত দিয়া, তোমরা দুনিয়ার সরকারের সৈন্য, আর আমরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর সৈন্যতাই মসজিদে যায়, আমরা দুই পাও মাটিতে লাগায়া দুই হাত দিয়া আমরা সেলুট দিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ার কোন সরকার বড় না, সরকারেরও সরকার তিনি হলেন আল্লাহ। তাই কবি বলেছেন ফিল হাকিকত মালেকে হাল শেখ দাস্ত ইয়ামানাত চন্দ রোজে নজদে মাস্ত, ইয়ামানাত চন্দ রোজে নজদে মাস্ত। প্রকৃত মালিক আল্লাহ সব জিনিসের, কিছুদিন আমানত নিকটে মদের, সব জিনিসের মালিক আল্লাহ, কিছুদিনের জন্য আমরা আমানত পাইছি। বন্ধুগণ আমার, জেনে নিলাম সৃষ্টিকর্তা
জেনে নিলাম মালিক আমাদের আসার উদ্দেশ্য। এবার আমরা জানতে চাই আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আছে সম্পর্ক আর সম্বন্ধে আমরা অতপ্রতভাবে জড়িত। আমার প্রশ্ন হলো আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহ মালিক, তাহলে আমরা তার সৃষ্টি, আল্লাহ আমার কি হয় আর আমি আল্লাহর কি হই? আল্লাহকে তো আব্বা বলে ডাকা যাবে না, দাদা দাদি শ্বশুর শাশুড়ি এগুলি বলা যাবে না। তাহলে আল্লাহ আমার কি হয়, আমি আল্লাহর কি হই, এটা জানলে আমার মনে হয় আজকের ওয়াজটা বোঝা আরো সহজ হবে। ও দোস্ত আসেন আসেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন দোস্ত? তার মানে আমরা ওই দোস্তকে আর বন্ধুকে যদি পাই সালাম দিয়া এক জায়গায় বসে আমরা কত কথা বলি, তোর কি কাঁঠাল চুরি করার কথা মনে আছে? আর ওই যে খাগড়াছড়ি বান্দরবন কুয়াকাটা স্বপ্নপুরি আমার খালাতো বোন তোর মামাতো বোন একসাথে যায়া আমোদ আল্লাদ করছি, পিকনিক করছি, গান গাইছি মনে নাই? বলে হ্যাঁ মনে আছে। ছাগল চুরির কথা কি ভুলে গেছিস? মানে দুনিয়ার যত খারাপ কথা সব বন্ধুর কাছে বলা যায়, ওই কথাটা থানা আর ওসির কাছে বলা যায় না। আর একটা বিয়ে করব এটা শ্বশুর শাশুড়িকে বলা যায় না। সামাজিক একটি দোষের কাজ যা আব্বা মা শুনলে আমাকে ছেলে বলে ঘৃণা করবে, কিন্তু বন্ধুর কাছে সব কথা বলা যায়। আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দা বান্দি কি হই, তোমরা কি হও একটু শোনো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদমের বেটা বেটি তোমরা আমার দোস্ত, তোমরা আমার বন্ধু, এই জন্য আমরা দেখেন আল্লাহর সাথে যে একটা সম্পর্ক রাখছি। মসজিদে যাই হাত তুলে বলি রব্বানা জালামনা আনফুসানা, তারপরে আমরা যে কথাগুলি বলি অন্যায় করছি, অত্যাচার, জেনাবে বিচার, খুন খারাপি, নেশা, বিড়ি খাওয়া, মিথ্যা মামলার সাক্ষী দেওয়া, আল ছালা, খাদ্য ভেজাল, ওজনে কম, কত যে কিছু করছি তার আর ইয়াত্তা নাই। আল্লাহ যদি আমাদের বন্ধু না হবে এই কথাগুলি বলে কি মসজিদ থেকে বের হওয়া সম্ভব? মোটেই না। অতএব আমরা আজকে কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ আমাদের দোস্ত, তাছাড়া কেন খাই এত গোস্ত, আরো দিছে কত মাছ, আল্লাহ দিল কত ফলের গাছ। তারপরে আমরা সুরার শেষে দেখি পড়তে পড়তে এটা না সুরা না, তারপরে খাওয়া শেষ হয়ে গেছে, পেট ভরে গেছে, হাত দিয়ে মানা করি বাস বাস বাস, একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? আল্লাহ তাআলা বললেন জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য জমিনটাকে বানায় দিছি বিছানা, আর মরার পরে তোমাদের জন্য কবর হলো ঠিকানা। আর এক শ্রেণীর মানুষ আছে তারা পোড়া করে ছাই, ওরা কি করে মুসলমানের হবে ভাই? অনেকে কিন্তু কথা বললেন না, আমাকে রাগায়েন না, কথা কিন্তু বলায় ছাড়বো। আমরা মানুষ মরে গেলে মাটি দেই, কি সুন্দর বিধান, সেখানে পচা গন্ধ হয় না, মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়, কাপড় দিয়া জড়ায়া, আবার সেটা নতুন কাপড় নাও হতে পারে, পুরান কাপড় পরিষ্কার আছে, তা দিয়া আমাকে কাপড় পরানো যাবে। আর তোমরা যে ঘি দিয়া পরাও, ঘি আমরা খাইবেরই পাই না, তোমরা চন্দন কাঠ দিয়া পরাও, তারপরে ব্যয় বহুল একটা মানুষ পোড়ালে বাতাস কি পরিমাণ দূষিত হয়, তারপরে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় না। তোমরা এই যে মরিয়াও যাও আবার মারিয়াও যাও, আমাদের আল্লাহ সৃষ্টি করেছে মাটির থেকে, আমরা মাটির উপরে কপাল আর নাক রেখে সেজদা করি, আর তোমরা দুই আঙ্গুল একত্রিত করে কি আবি যাবি বলো? নাস্তি গঙ্গা সমতীর্থ কালিকুল সমীশন পাপম মচ পুনতীত অং শান্তি।
কথা বলেন না কেন? যদি কাউকে দেখানো যায় সে তো মারবার আসে, আর তোমরা নিজেরাই দুই আঙ্গুল কপালে ঠেকায়া বুঝাও মুসলমানদের কপাল ভালো, আমাদের কপাল ডবল খারাপ। বন্ধুগণ, মারবার আমার পৃথিবীর ভিতরে যারা কুরআন মোতাবেক জীবন চালায় তারা হলো মুসলমান, তারাই হলো মানুষ। কোরআন যারা মানে না যতই মানুষ তারা মানুষ না। কিভাবে একটা মুরগি যদি ডিম পারে, ওই মুরগির ডিমটা নিজে পেটের নিচে দিয়া যখন বাচ্চা হয়, মোরগের বাচ্চা এটা বড় মোরগ হয়ে গেল, আপনারা বলুন তো ওই মোরগ মা চাচি খালা পুবু দাদি বিটি বাস্তি নানি সেনে মানে কি? তারপরে একটা ছাগলের বাচ্চা পাঁঠা বাচ্চা, এরা বড় পাঁঠা হয়ে গেল, এখন ও কি মা চাচি খালা পুবু বিটি বাস্তি দাদি নানি সেনে অথবা মানে? এবার একটা এরে বাসুর বড় আরিয়া গরু হয়ে গেল, ওই আরিয়া গরু কি মা চাচি খালা পুবু দাদি বিটি বাস্তি নানি সেনে মানে? একটু কথা বলেন রে ভাই, ওরা চেনেও না মানেও না, ওরা হলো জানোয়ার। কোরআন শরীফের ভিতরে মাকে বিবাহ করা, বিটি বিবাহ করা, তারপরে বোন বিবাহ করা, খালা বিবাহ করা হারাম, 14 প্রকার মেয়েকে বিবাহ করা হারাম। আলেম ভাইরা কথা বলেন না কেন? এটা আল্লাহর বিধান, তোমাদের মানুষ রচিত বিধানের মধ্যে ওইগুলা নাই এবং ওইটা তোমরা বলো না। এই জন্য আমি আজকে ক্লিয়ার করে আপনাদের কাছে বলতেছি, যারা কোরআন ছেড়ে দিছে, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, তারা হলো মোরগ, তারা হলো পাঁঠা, তারা হলো আরিয়া গরু, তারা মানুষ না, তারা মানুষ না। রাগ করতেছেন? রাগ করলেও করার কিছু নাই, আল্লাহ তো মরুর সত্য কথা দিতেই লাগে। মানে একটা ছেলে ওই মাউই বাড়ি গেছে, মাউই পিঠে বাজতেছে, তো ছেলেটা মনে করছে সব পিঠা খাবো, এই মনে করে ছেলেটা হাসতেছে। তো মাউই বলছে বাবা হাসো কেন? বলে না মাউই আমি হাসছি না, আমার মুখই এইরকম। কাউসারি সাহেবের ওয়াজি এই রকম যুক্তিপূর্ণ ওয়াজ, কারণ আমি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, এ প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, এ শব্দ কা গিয়া বাস ইস বাতল মাজি মারুফ কি থে আগার মজারে বানানা চাও তলা মত মজারে আলিফ তে নজন কা মজমা আতাই না হতা হায়। ইংরেজি বলেন, অঙ্ক বলেন, অ্যালজাব্রা, জ্যামিতি, ইতিহাস, পৌরাণীতি, গদ্য, পদ্য, ইমামতি, ওয়াজ করা, ফতোয়া দেওয়া, যা বলবেন আমরা আসি। শুধু মাদ্রাসায় পড়ছি জন্য সার্টিফিকেট দেখেই বলবেন তোমার চাকরি নাই, আমরা কি দেশের ঘর জামাই? ইন্টারভিউতে আসো, তোমার যদি মুর্শিদে ইমামতির যোগ্যতা থাকে আমরা তোমাকে অনুসরণ করব। ঈদের মাঠে খুতবা দিতে পারো ভালো, বিয়া পড়াতে পারো ভালো, তারপরে তোমরা গুরু জবা করো ভালো, এগুলি খারাপ না ভালো, এগুলি শেখো, মানা করছে কে? আমাদের দিয়া ওইগুলি করাও, আর আমাদের বিরুদ্ধে স্লোগান লাগাও, ব্যবসা পয়সা কথা বলেন না ঠিক। আমি বলছি আমার মসজিদে ইমামতি করি, আমি 11 বার ইমামতি ছাড়াইছি, আর তুমি 53 বছরে একবার তোমার ইমামতি যায় না, ব্যাপারটা কি? তুমি হক কথা বলো না যেই সেই জন্য তোমার ইমামতি যায় না। গরিব মানুষের কথা শুনলি তুমি মাওলানা, তুমি ইমাম, ফতোয়া দাও, সত্তলো কান কাটো, জুতার মালা গলায় দাও, শিল্পপতির মিয়া আর কোটিপতির ছেলে যদি অন্যায় করে তখন তুমি শোনো না, ফতোয়া দাও না, দাড়ি বাড়াও, ইয়া নবী, এখন যদি ফতোয়া দেই আমার না ইমামতি যাবি। কাউসারি বলে তুই কিসের মৌলবি, আখেরাতে তুই ফেরেশতার পুরিও খাবি। ইমামতি করলে তোমার ইমামতি যেতে হবে, অবশ্যই হক কথা বললে অনেকের সহ্য হবে না, তোমার ইমামতি যাবে। এক মসজিদে ইমামতি গেলে শত মসজিদ থেকে তোমাকে ডাকা হবে। ঠিক।
খাওয়া লাগছিল কিন্তু আমার মনে নাই, দিছে তার এডি একটু খাই না, এটা নাও। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন ভাই? বন্ধু বানানার বার আমার, তাহলে এক পর্যায়ে আমি আলোচনাটা যেখানে নিয়ে গেছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার দোস্ত, ভালো লাগে না? ভালো লাগে না? সাধারণ যদি কোন পদের ঊর্ধ্বতন কর্মকর্তা কোন মতে আত্মীয় হয়, তার গরমে গেরামে থাকা যায় না। আমি এলাকার মধ্যে হাম, ওর কাছে কি আছে আপনারা বলুন তো ভাই, যে আল্লাহ আমার দোস্ত, তার কাছে কি নাই? হায়াত যদি ফুরায়া যায় চাইলে পাওয়া যাবে। পৃথিবীর কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আমাকে একদিনের হায়াত দিতে পারে? জোরে বলুন, পারে? আল্লাহ সব দিতে পারে, আপনার কি লাগবে শুধু বলবেন। ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে চাইতে হবে, আর কারোর কাছে সওয়াব আমাদের অধিকার নেই। চেয়ারম্যান হয়ে যা, ভালো কথা, তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার পাশে আমি ঘুরবো কেন? তুমি আমার পাশে ঘুরবে? তুমি এমপি হইছো, মন্ত্রী হইছো, তোমার দায়িত্ব আছে তুমি পালন করো, আমরা তোমার পাশে ঘুরবো না, ঘুরবো আমরা আল্লাহর কাছে। এই দুনিয়ার সকল দরজা সারিয়া আল্লাহ তোমার রহমতে বসিয়া, একটু জোরে জোরে বলুন না, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লেবু সারা এই একটা বড়ি দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো এই কথা বলতে পারি না, আশায় পেয়ে বসেন, ফাঁকা রাখলে তিন জায়গায় শয়তান রোকে অনুরোধ করি, এইগুলি বলার আমার অভ্যাস নেই, কারণ আমি বক্তা, আমি তো বলেন কেন না, আমি শুধু ডিজিটাল কায়দায় একের থেকে তিন পর্যন্ত বলবো। সত্যিকার বুঝবান জ্ঞানী গুণী যারা, তারা সামনের ফাঁকা জায়গা রাখবে না। আর যদি মহিলা মার্কা ভাব থাকে, বেটা সহলের ভাব চলিয়া যায়, তাহলে ওনাকে বাইরে এলে উনি রাস্তা জায়গায় ছাড়বে না, সময় পাবেন তিন বলা পর্যন্ত। না, যারা মহিলা মার্কা তারা নড়বে না, বাস্তব দেখবেন আজকে, আর যারা বেটা সওয়াল তারা সামনে চাইরে আঙুল জায়গাও ফাঁকা রাখবে না। দুই, আমি অবশ্য তারাতে বলিনি কিন্তু আপনারা দাঁড়িয়ে গেছেন, আর আমরা যারা দাঁড়িয়ে আছি সব মিলে যদি একটু বসি, তাহলে আল্লাহ হবে খুশি, মুখে ফুটবে হাসি, হাতে গলায় আল্লাহ লাগাবে না দোজখের রশি। দেখি আমরা কিভাবে বসি। এই সুযোগে যারা চলে যাচ্ছে, আমি মনে করব কোরআনের মাহফিল তার ভালো লাগতেছে না, ইবলিস ডাকতেছে, আব্বা বের হও, খালু ওঠো, হুজুর যে ইস্তেরি করতেছে তোমার কিন্তু আর শয়তানি করে খাওয়া যাবে না, ওরা থাকবে না। তাই বলে কি আমার দাওয়াত কমবে নাকি? আমরা ক্লিয়ার বুঝতে পারলাম,
যে কাউসারি সাহেব যে ওয়াজ করতেছে আত্মীয় বাড়িতে গেলে আমাদের জন্য পাইরা দেয় চাদর, আমরা মনে করি আদর, হায় রে আমার কদর, বিদেশি চাদর বসে আমরা ভাবি নাই কোনো দাবি, আনে কত খানা একটাও করি না মানা, এরপরে দেয় দই খায়া তো হইছই, তারপরে দেয় পেপসি, তারপরে দেয় আপনার কোকা কোলা, ফ্যানটা ভরে যায় প্রাণটা, এরপরে দেয় জর্দা দিয়া পান, তখন আমি মুখে দিয়ে আসে আমার গুনগুনানি গান, তারপরে মারি হাকিম পুরি জর্দা, শরীর ঘামিয়ে যায় মনে করে আমি একটা মর্দা। এইগুলি আমি কোথার থেকে পাই? কোরআন শরীফ পড়ে ভাই, এগুলি আমি কোরআন শরীফ পড়ে পাই, এগুলোকে আপনাদের কাছে জানাবো না ভাই, কথা কয় না বন্ধু বানার বার আমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি যত খানা দিছি তোমার আত্মীয় বাড়িতে ঢাকনা দিয়ে ডাকে ডাকে দিছে, পরিবেশ ভালো, চাদর পাইয়ে দিছে, জমিন বিছানা বানাইছি, ফলগুলি দিছি, আমি কবার করে আসমান থেকে দিছি বৃষ্টি, তোমাদের পড়ছে দৃষ্টি, কারুর ব্যবহার তো হয় নাই মিষ্টি, বাড়িতে যায় ডাক দিলেন রহিমার মা, ওরে বাবা রে খাইতে মরি আমি, আর কিভাবে চিল্লা পাল্লা করো তুমি, মারলেন থাপ্পর করলেন না আদর, এবার কান্নাকাটি শুরু করলো, আপনি বললেন শোন কান্দিস না আর জীবনে মারব না, দুইজনের রাগ যদি সমান সমান হয় সংসার চলে না কি চলে না, নারী পুরুষের সমান অধিকার, এই জন্য নারী নির্যাতন বন্ধ হয় না, পুরুষ নির্যাতনের আইন নাই, এক আইন আপনার আর এক আইনের জন্য সম্পৃক্ত হওয়ার কথা, সমান সমান যদি হয় পুরুষ নির্যাতনের আইন গেল কোথায়? আবার ওয়াজের দাওয়াত পাবো এই চিন্তা আমার মধ্যে নাই, আমি যেখানে ওয়াজ করি মনে করি এটা প্রথম এটা শেষ, যেহেতু সোনার বাংলাদেশ কি যে পরিবেশ তা তো আমার জানা শেষ। স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে শোন থাপ্পর দেই যতটুকু তার সিল্লা পাল্লা হয় কোটি গুণ বেশি, তো তুই কি বুঝিস না আমার সঙ্গে আল্লাহ তোর জুরি লিখে তারপরে দুনিয়া পাঠাইছে, আল্লাহ যদি আমারে না পাঠে তো তোর কার সাথে বিয়ে হইতো, মেয়েটা মাজায় কাপড় পেঁচায় আর বলে তোর বাপের সাথে বিয়ে হইতো, মেয়েরা যে কি দিয়া কি কয়, মেয়েরা যে কি দিয়া কি করে ওরা নিজেই বোঝে না, ছাগল আর কুকুর যদি রাস্তায় দেখেন দেখবেন আধা প্লেস দিয়ে ছাগল বকরি ইজ্জত থাকে কাউকে দেখায় না, আর পনে দুই হাত প্লেস কুকুরের উপর দিকে ভাঁজ করে বলে আমার সালাম পাতি দেখো, আমাদের দেশে যেই সমস্ত মেয়েরা বোরকা পরে না ওরা মা বোনের নামে কলঙ্ক, ওরা হলো কুত্তা মার কামা বুকলো হাদিস পাস করা, আজ এখানে ঘুমাও মুসলমান, বাংলাদেশের এই কি নীতি নারী সাজবে পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি পুরুষ হবে নারী জাতি, কোনডা নারী কোনডা পুরুষ করা যায় না অনুমান, রাস্তাঘাটে যায়া দেখি জোড়ায় জোড়ায় হনুমান, আজ এখানে ঘুমাও মুসলমান, হাইরে ডুবলো হাদিস পাস করান, আজ এখানে ঘুমাও মুসলমান। আজ আমরা হয়ে গেছি বেহেস্তের স্টাফ, ঠিক কিনা বলুন? তাহলে আমি কিন্তু এক পর্যায়ে আল্লাহ দোস্ত, আমরা আল্লাহর দোস্ত, কোরআন দিয়া তার প্রমাণ দিতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত দোস্ত বানাইছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসমান থেকে বৃষ্টি দিয়া আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে, এই প্রক্রিয়া আর কেউ পারে না, আল্লাহ ছাড়া কেউ পারে না, আল্লাহ ছাড়া কেউ পারে না, চিল্লা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এ পর্যায়ে আমি যে এত কথা বলতেছি বলার পিছনে তো নিশ্চয়ই একটা কারণ আছে, তাছাড়া এত পেশাল পারবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বান্দি শোনো,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহ বলে আমি জিন জাতি মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি কিসের জন্য বানাইছে তাহলে আমরা দেশের ভিতরে যাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা বা একবারে উপরের সিয়ার পর্যন্ত আমরা ক্ষমতায় দেই আমরা নিরাপদে থাকার জন্য নাকি মরার জন্য দেই আমরা ভালো থাকার জন্য না খারাপ থাকার জন্য আমাদের ভালো রাখবে ভালো করবে এই জন্য অথচ আমাদের এই দেশে চুরি ডাকাতি জেনা বেবিচার খুন খারাপি রাহাজানি হত্যা তারপরে খুন তারপরে আপনার যা কিছু দেখতেছে বাড়তেছে না কমতেছে এটা কি মাওলানারা বাড়াইতেছে যাক তাও বাঁচা গেল পৃথিবীর আশ্চর্য অনেক কিছু আমরা দেখেছি এই যে সৌর বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ হুন্ডা বলেন মোবাইল বলেন সেদিন একটা মোবাইল নিছি কল দিলে সবাই সে কারিয়ে নেয় কয় হুজুর এটা কি এই কলও দেওয়া যায় না কথা বুঝছেন এটা রঙিন মোবাইল একবার একটা চশমা কিনলাম এভাবে ভাঁজ করে হাতের ভিতরে রাখি সব জালসা ভাঙিয়া কয় এটা কি মানে প্রযুক্তিতে আমরা আশ্চর্য হয়ে গেছি বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে তাই হয়ে গেছি একটু কথা বলেন চীনের মানুষ একটা মানুষের তাজা মাথা কাটিয়ে আর একটা বডির সাথে স্থাপন করবে সাকসেসফুল হয়ে গেছে নকল একটা সূর্য তৈরি করেছে আল্লাহর সূর্য 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ওরা যে সূর্যটা বানিয়েছে 10000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে ওরা ওইটা ব্যবহার করতে গিয়ে দেখে কোটি 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 টাকা ব্যয় হয় এভাবে যদি ব্যয় হয় সূর্য চালাতে আমরা ফকির হয়ে যাব আল্লাহ কি ফকির হইছে একটু জোরে বলুন হইছে আজ আমরা চাঁদে অবতরণ করতেছি আমরা আকাশে উড়ে বেড়াচ্ছি হেলিকপ্টার জঙ্গি বিমান তারপরে আমরা উড়োজাহাজ বানাইছি আমরা কত রকমের গাড়ি ঘোড়া তৈরি করছি সুফিয়া নামে রোবট বানায় ফেলাইছে সার্পকার মতো রোবট নাকের ভিতর দিয়ে যায় মানুষ অপারেশন করবে অজ্ঞান করা লাগবে না এই বর্তমান বাজারের ভিতরে পাওয়া যাচ্ছে ওই প্লাস্টিকের পুতুল 2.5 কোটি টাকা দাম এর নাম হলো সেক্স রোবট এটা নাউজুবিল্লাহ বলবেন না মানে বানাতে বানাতে একবারে বেশি বানা ফেলাইছি কোলন পদ্ধতি একই জাতের সব তৈরি করা যায় মানুষের ভিতরে কোলন পদ্ধতি চালু করার চেষ্টা করছিল কিন্তু বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন কায়রোর সম্মেলনে এটা মানা করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইনদাফিক আল্লাহু আকবার আল্লাহ বললেন মানুষ জাতি আমি তোমাদেরকে কেমনে বানাইছি তোমরা একটু দেখো তাহলে আল্লাহ আমাদের কেমনে বানাইছে এটা যদি দেখতে যাই তাহলে একটা লাগে আয়না কি লাগে একটু জোরে বলুন পুরুষের সামনে যদি আয়না আসে ওরা চিন্তা করে আমার সামনে আয়না সারা পৃথিবীতে আমার মতো কেউ হয় না যদি হয় তাহলে তো আমার ভয় শ্বশুর বাড়ি আমি যাব যায় দেখবো আর এক জামাই বসে রয়েছে তো গোলমাল লাগবে মহিলারা যদি ব্রয়লার মুরগির মতো হয় কার স্ত্রীকে নিয়ে যাবে ছেলে মেয়ে অরিজিনাল মা পাবে না আল্লাহ জীব জানোয়ারের মতো করে মানুষ বানায় নাই বাদ দেওয়া লাগলে বলবে যে হুজুর আর বুঝতেছি না ভালো হইতেছে না আমি বাদ দিয়ে দেবো খারাপ হচ্ছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে বর্তমান প্রযুক্তি আমাদের এতই তাক লাগায় দিছে আশ্চর্য হয়ে গেছি লাস্টে এসে দেখলাম ওই যে একটা কাক মানে শিমুল ফুল দেখে মনে করছে রোজা রাখবো তো রোজা রাখছে ফল খাবে
শিমুল ফল যখন পাচ্ছে তখন ঠোকর দেয় তুলা উড়িয়া যায়। কাক বলে জীবনে কত ফল খাইছি এত বাজে ফলে তো ঠোক দেই নেই। আর কথাটা বুঝতে পারছে বন্ধু বলার বার আমার। এবার কাকটা বলতেছে আশায় আশায় আশায়ুন পাকায় পাকায় পাকায়ুন ঠোক দে দেখি ফাকায়ুন আর ফুকায়ুন কোরআন হাদিস যারা মানে না তারাই খাঁটি ফেরাউন। একটু ঘুরে দেওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ জোর হয় না বন্ধুগণ আমার ভাইরা আমার। এবার একটু ভালো করে লক্ষ্য করি আমি কিন্তু পর্যায়ক্রমে একের পর এক অষ্টা আগায় নিয়ে ইবাদতের কথাটা বলে ফেলেছি। আরো অনেক কথা ছিল যারা সরি এতে গুয়ের আল্লাহ না টং 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 না টং 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 না টু টু করি বলে আমি টং টং টিপ টিপ করি না। বান্দা বান্দি তোমরা তাকায় দেখো আমি প্রতি সেকেন্ডে আল্লাহর জিকির করি। আর তোমাকেও বলি আল্লাহর জিকির ছাড়া কোনো উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই কবরে তে রাসূল বিনে উপায় নাই কবরে তে বুঝলি না মন বুঝলি না মন তুই বুঝলি না দম সারি লইলি না দম থাকিতে বুঝবি রে মন বুঝবি রে মন তুই বুঝবি রে দম সারিয়া শুইবা যে দিন কবরে দম সা করে তাদের নাম হলো আব্দুল। তাদের নাম কি আব্দুল মানে কি আমি আল্লাহর বান্দা তার করি ধান্দা তার প্রেমে থাকি বান্দা আল্লাহর জন্য কান্দা। আজকে যারা মা বোনেরা আইছো তারা হলো আল্লাহর বান্দি তোমরা বলো আর করব না ফন্দি কোরআনের সাথে করব সন্ধি। আজকে কাউসার হিসাবের ওয়াজ শুনে বাড়িতে যাব হয়া আল্লাহর খাঁটি বান্দি। বন্ধু তাহলে আমরা যদি আল্লাহর ধান্দা করি আল্লাহর ইবাদত করি আমাদের নাম হয় আব্দুল। তাহলে আব্দুল তাহলে আল্লাহ হয় মাহবুদুল যে ইবাদত করে সে হয় আব্দুল আর যে ইবাদত পায় সে হলো মাহবুদুল। এটা বুঝাই কি দিয়ে শক্তি দিলাকার তুমি হাত ইশারা করলে কেন তার মানে বোঝা গেল ওই সুকটিপ দেওয়া আর হাত ইশারা করা এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাছাড়া সুকটিপ দিয়ে মার খাবে তাছাড়া হাত ইশারা করলে হাত কাটিয়ে দিবে এখন বোঝা গেল ওদের মধ্যে সম্পর্ক আছে। একজন হলো প্রেমিক আর একজন হলো প্রেমিকা তাই তো একটু কথা বলেন তাই তো। তাহলে আল্লাহ প্রেম দেয় আমার নবী প্রেম পায় এই জন্য আল্লাহ হলেন প্রেমিকা আর আমার নবী হলেন হাবিবুল্লাহ আল্লাহর প্রেমিক। জোরে কন সুবহানাল্লাহ। পৃথিবীর জোরে যারা আল্লাহর জন্য পাগল তারা হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ যে কেউ হতে পারে সে আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ সেই হয় আল্লাহ যাকে ভালোবাসে। আমরা কোন নবীর উম্মত একটু খেয়াল করছেন ওয়াজটা ওই দিকে যাব আমি একটু সময় বেশি পাবো তো আপনারা সবাই সময় দিতে রাজি আছেন কারা কারা রাজি নাই দুই হাত তোলেন
না বুঝতে পারছি যারা হাত তুলছেন তারা মহব্বতে তুলছেন দুই একজন তোলেন নাই বুঝেছেন জন্য তোলেন নাই দুই দলই রাইট আপনাদের সাথে নাই আমার ফাইট আজকে একটু পজে লাগাবো টাইট বাইরে আমার বন্ধুগণ আমার তাহলে একটা ছেলে হাতে সারা করলে একটা মেয়ে চোখ টিপ দিল এইটা যদি প্রেম হয় প্রেমিক আর প্রেমিকা একই জিনিস একজনের নাম একটা আর একজনের নাম আর একটা হয় যে প্রেম দেয় সে হলো প্রেমিকা আর যে প্রেম পায় সে হলো প্রেমিক বোঝাতে পারছি কি আপনারা হয়তো বোঝেন নাই আমি বুঝাইছি কিন্তু আপনারা বুঝে নিয়েছেন তাহলে তো আপনারা একের লোক বাইরে আমার বন্ধুগণ আমার তাহলে আমরা হলাম আব্দুন আল্লাহ হলো মাবুদুন আমরা যায় দুই হাত দিয়ে ইশারা করি যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকবে হাত দিয়ে কোন ইশারা করা লাগবে আবার মোনাজাতের মধ্যে দুই চোখ টিপ দেই রব্বানা জালামনা তার মানে আল্লাহর সাথে আমার ইবাদতের একটা সম্পর্ক আছে তাই আমরা দুই চোখ টিপ দেই দুনিয়ায় যদি প্রেম করার কারণে প্রেমিকার প্রেমিকা হয় চোখ টিপ দিলে হাত ইশারা করলে তার নাম প্রেম হয় হাত দিয়া কান ধরে আল্লাহু আকবার আর দুই চোখ টিপ দিয়া হাত তুলে মোনাজাত করা এইটার নাম হলো ইবাদত এই ইবাদত হলো দুই ভাগে বিভক্ত সুবহানাল্লাহ বলবেন না কয় ভাগে বিভক্ত ভাই একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি কোরআন শরীফ দিয়ে তার দলিল দেই আপনারা বলুন প্রত্যেকটা সুরার প্রথমে আল্লাহ বিসমিল্লাহ লাগাইছে আচ্ছা তাহলে আল্লাহ বুঝাইছে বান্দা বান্দিরে তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে চাও তাহলে বিসমিল্লাহ আগে কইয়া তারপরে কাজ করবে ওইটা আমি পাবো আর বিসমিল্লাহ যদি বাদ দাও তাহলে ওটা পাবে ইবলিস ফেরাউন এক চেনেন না ভাই 202 সেন্টিমিটার লম্বা আপনাদের কি কিছু হয় না শত্রু হয় না বলেন কেন না ফেরাউন আমাদের দুশমন ফেরাউন আল্লাহর প্রেমের বাধা দানকারী মুসা আলাইহিস সালামের সঙ্গে যে ব্যবহারগুলি করছে এটা মেনে নেওয়া যায় না আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ফেরাউনকে সাগরে ডুবায়া মারছে ওয়া আগরাকনা আলে ফেরাউন আল্লাহু আকবার বান্দাগণ আমার ভাইরা এই ফেরাউন তার জীবনে একটা আমল ছিল ও কোনো দিন বিসমিল্লাহ বাদ দিয়া কাজ করে নাই আমরা কত বড় ফেরাউন হইছি যে বিসমিল্লাহটা বলতেই চাই না ওনার দরজায় বিসমিল্লাহির রহমানের রাইম লেখা ছিল প্রত্যেকটা কাজে উনি বিসমিল্লাহ পড়তো সারা রাত পাও উপরে বাঁধা মাথা নিচে রেখে আল্লাহর জিকির করতো আর বলতো আল্লাহ আমি যে নকল খোদা তা তো তুমি জানো আমি এক রাত তোমার কাজ করছি একদিন আমাকে খোদায় দাবি ঠিক রাখো ফেরাউন এত খারাপ তাও আল্লাহর জিকির করছে ফেরাউন এত খারাপ তাও সে প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করছে সুবহানাল্লাহ বলবেন না যার কারণে 975 পর্যন্ত সে ক্ষমতায় থাকিয়া দাঁতে সাথে খোদাগিরি করে গেছে যেদিন ফেরাউন আর আসিয়া নদীর কিনারায় বসে স্বামী স্ত্রী গল্প করতেছে আপনারা যেমন কক্সবাজার যান জাংগি পড়িয়া আপনারা ওই কুয়া কাটা যান জাংগি পড়িয়া পানির ভিতরে নামেন কাপড় চোপড় থাকে থাকে না থাকে না থাকে পানির ঢেউ লাগিয়া মরিয়া যায় বলে ওদের প্রেম সাতশো কি প্রেম রে এগুলো হলো কুত্তা মার্কা প্রেম
বাসে ডিস্টার্ব দেয় কারা ধরে নিয়ে আসেন ধরে আসেন এটা কোরআনের মাহফিল আল্লাহর কসম করে বলতেছি এখান থেকে একটি মানুষ যদি কোরআনের আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে পশমগুলি শিউরিয়া ওঠে ওই মানুষটা আল্লাহর অলি হয়ে বাড়িতে যাবে কি মনে করছেন আপনারা যাদের স্বামী স্ত্রী আপনার নদীর কিনারে বসিয়া ফেরাউন বলতেছে সবাই আমাকে ভোট দেয় সমর্থন করে কথাটা ভালো করে বুঝেন আর তুমি আমার স্ত্রী সমর্থন করো না বলে আমার সমর্থন লাগবে কেন সারা দুনিয়ার সমর্থন আছে মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার কথা বুঝেন নাই প্রাণীর বিবি আমি যদি হুকুম করি তাহলে নদীর পানি কমে যাবে দেখি হুকুম করো পানি কমে গেল আবার বলে আমি যদি অর্ডার করি পানির ভিতরে জোয়ার আসবে আল্লাহই ক্ষমতাগুলি দিছে আর অনেক কথা বলি বলবো না শুধু কাম টু দ্য পয়েন্ট পয়েন্টের দিকে আমি আপনাদের ওয়াজগুলি আগায় নিচ্ছি তেরার হঠাৎ করে এখানে আল্লাহর খেলা সিন্ধুকের ভিতরে শিশু নবী হযরত মুসা আলাইহিস সালাম বাসতে বাসতে আসতেছে আর এই সময় আসিয়া ডাক দিয়ে বলে তাহলে সিন্ধুকটা কিনারে বিড়াও ফিরাউন মনে করছে আমার সব কথা যেহেতু কার্যকারী হয় এটাও হবে ডাক দেয় আসে না ফেরাউনের ডাকে মুসা নবী যেতে পারে না যারা বেনামাজি কোরআন বিরোধী আন্দোলন করে তাদের ডাকে কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না হিন্দু ভাইরা পূজা করে সেখানে বাংলাদেশের শতকরা 5 জন হলো আপনার বিজাতি 95 জন শতকরা হলো মুসলমান কিন্তু পূজায় দেখলাম মনে হয় শতকরা 95 জন হিন্দু 5 জন হলো মুসলমান ঠিক বললেন তো কিন্তু এটা কত বড় লজ্জাস্কর ব্যাপার কত বড় দুঃখ হিন্দুরা কোনদিন ঈদের মাঠে গেছে একটা দেখায়েন তো জুমার নামাজে গেছে একটা দেখায়েন তো আপনারা যান পুলিশের বাড়ি খান লজ্জা করে না মুসলমানের বাচ্চা আমি কিন্তু শত্রুতামূলক কথা বলতেছিলাম আমরা কলার পাতা যে পিষ্টে ভাত খাই ওরা খায় না আমার ক্ষুধা লাগলে আমরা হিন্দুদের দই খাই হিন্দু হোটেলে খাই হিন্দু দর্জি দিয়া জামা বানাই হিন্দুদের তৈরি করা স্বর্ণ অলংকার মা বোনদেরকে স্ত্রীদেরকে পরাই ওরা কি তাই করে ওরা ক্ষুধা লাগলে নিজে রিক্সা ভাড়া দিয়া যদি একটু দূরে যাওয়া লাগে ওরা যায়া খায়া আসবে গিন্না করে মুসলমানের হোটেলে ঢোকে না তোমরা দেখো না হিন্দু মুসলিম ভাই ভাই মানে পোটের জন্য এগুলি বলে এত গোটো মতো চা দিলে ওয়াজ হবে না তো সারা চিবিলি সারা এ একের পর এক দ্বিতীয় আছে অন্যদের খাওয়া আমি কিন্তু গড়ি দেখতেছি না আপনারাও দেখতেছেন না আমি একটু মন মতো করে আপনাদের কাছে মন উজাড় করে দিয়ে কথা বলি পর্দার অন্তরে অনেক মা বোনের আছে তাদের ব্যাপারেও কথা আছে আমি শুধু ইবাদতের কথাটা নিয়ে আসছি আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবই সুযোগ আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার এবার আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি ইবাদত হলো দুই প্রকার তাই তো একটা হলো ইবাদতে রহমানি একটা হলো ইবাদতে শয়তানি যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই ইবাদতটা হয় ইবাদতে রহমানি এটা হলো আল্লাহর ইবাদত আপনারা বলুন তো গরু ছাগল মুরগি জব করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ যদি বাদ দিয়ে জব করা যায় খাবেন কেউ খাও খাবে না খাওয়া যাবে না মানুষ যখন কবরে রাখি তখন আমরা বলি বিসমিল্লাহ অবিল্লাহ বলি কিনা বলো তারপরে আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করি একটা হাদিস শুনুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা তাসমিয়াতাল হালাকাল বারিয়াতা আল্লাহর নবী বলেন এই 19
অক্ষরের বিসমিল্লাহ যদি আল্লাহ না বানাইতো তামাম পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যদি কোন মানুষ আপনার মরণের থেকে শুরু করে হাসর পর্যন্ত ১৯টা মন্দির হবে, চেক পোস্ট হবে, ইমিগ্রেশন কাউন্টার হবে, যদি কোন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে ১৯ বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে হাসরের ময়দানে ১৯ জায়গায় তাকে চেক করা হবে না। বাইরে আমার বন্ধুগণ আমার, তাহলে আমি আপনাদের কাছে বিসমিল্লাহর কথাটা যেহেতু বলেই ফেলেছি, ইবাদতের কথাটা বলেই ফেলেছি, ১০৪টা কিতাব আছে আসমানি কিতাব। যদি নাকি কোনো ব্যক্তি ১০৪টা কিতাব পড়ার সওয়াব অর্জন করতে চায়, তাহলে কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা ফাতিহা, এটা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। একবার যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় ১০৪টা আসমানি কিতাব পড়ার সমান সওয়াব দিয়ে দেয়। এখন সূরা ফাতিহা পড়ার সময় নাই, আপনি যদি কোনো কাজে আন্তরিকতার সাথে বিশ্বাসতার সাথে একাগ্রতা একনিষ্ঠতার সাথে যদি আপনি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন ১০৪টা আসমানি কিতাব পড়ার সওয়াব আল্লাহ বিসমিল্লাহ পাঠকারীকে দিবে। এর চাইতে কি আর ছোট করা যায়? যায়। বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা। বা মানে দাঁড়া দিয়া কর্তৃক, বা মানে বেরেক, বা মানে বৃষ্টি, বা মানে বালু, বা মানে বৃক্ষ, বা মানে বৃদ্ধ, বা মানে বাঁক। আপনি গাড়ি চালাবেন, যদি বাতি না থাকে বা মানে বাতি ওই গাড়ি চড়া যাবে না, বা মানে ব্রেক, যদি ব্রেক না থাকে অ্যাক্সিডেন্ট হবে, যদি বাঁকের কাছে যায় আপনি মানে না চলেন গাছ, বা মানে বৃক্ষ যদি বৃক্ষে বাজায় দেন, বা মানে বৃদ্ধ বৃদ্ধ কানে শোনে না, বা মানে বাচ্চা বাচ্চাগুলি কি দৌড়াদৌড়ি করতেছে, বা মানে বৃষ্টি বৃষ্টির ভিতরে গাড়ি চলে না, বা মানে বালু কি ঠিক কিনা হলো, তাহলে বা মেনে চলতে হবে। আপনি যদি একাগ্রতার সঙ্গে চিন্তা ভাবনা করেন, তাহলে একটা বা অক্ষর উচ্চারণ করবেন, আপনার ঠোঁটের দুইটা অংশ আছে, একটা হলো বেজা অংশ, একটা হলো শুকনা অংশ, আপনি কারিউল কোরআন, মিসবাহুল কোরআন, তালিমুল কোরআন, আপনি কোরআন বিশুদ্ধকরণের যে গ্রামার আছে ওগুলি না পড়লে আপনার উচ্চারণ সঠিক হবে না। এখন আপনার কণ্ঠনালী তিন ভাগে ভাগ করা, আকসায় হলো, কাউসাতে হলো, আদনায় হলো, ৩২টা দাঁতের ৮টা নাম আছে, সানায় উলিয়া, সানায় শুক্লা, রাবাইয়া, আনাইয়া, আপনার অক্ষর উৎপত্তি স্থান হলো মাখরাজ, জাউব, জবান, হলক, ঠোঁট, খাই, সোম্বা, নাসিকা। যারা কারিউল কোরআন বোঝে তারা এগুলি শুনে হাসতেছে। আবার অনেক সময় আমি বলি, আমি ৬ বছর হোমিওপ্যাথ প্র্যাকটিস করছি, যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল না থাকে, স্ত্রীকে ক্যান্থারিস মাদার টিংচার দিবেন, স্বামীকে দিবেন এসিড পচার চায় না, ৩ দিনের মধ্যে আপনার মীমাংসা হয়ে যাবে, পরামানিক লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না। হঠাৎ যদি জ্বর আসে বেলেডো না দিবেন, গাঁটে গাঁটে ব্যথা তাকে রাষ্ট্রজ দিবেন, হঠাৎ চুল পাইতেছে তাকেও রাষ্ট্রজ দিবেন, আবার লবণ বেশি খায় তাকে নেট্রোমিওর দিবেন, উসালম্বা মোটা সোটা ফর্সা তাকে ফসফরাস দিবেন, মেয়েদের ডেলিভারিতে হাসপাতালে আপনার অপারেশন করা লাগে, করা লাগবে না, আপনি ওদেরকে পালসি টিলা খাওয়াবেন, প্যারালাইসিস হয়েছে গোপরু সাপের বিষ দিয়া বানানো, ল্যাকেসিস খাওয়াবে, মেয়েরা সন্তান দুধ দিতে পারে না মানে দুধ নাই, তাদেরকে ল্যাকটি ফলোরও খাওয়াবে, রাত জায়গা যদি অসুখ হয় নাক মাদার টিংচার দেওয়া লাগবে। অনেক ডাক্তার হোমিওপ্যাথ চিকিৎসা করে, এতগুলি ওষুধের নাম জানে না, একটু সুবহানাল্লাহ বলেন না রে ভাই। তাহলে আমি শুধু মাওলানাই না, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, ভালো একজন হোমিওপ্যাথ, তারপরে এলোপ্যাথি চিকিৎসা কোনটা জানি না। আপনি মনে করছেন যে সামনে নির্বাচনে যদি না পারি আমি করিয়া খাবো কি? একটা যদি বন্ধ হয় আমাদের জন্য শত দরজা খোলা।
কি যেন বলতেছিলাম অষ্টা ভুলে গেছি হোমিওপ্যাথ কবিরাজের কথা আগের অষ্টা পর আগে কি বলতেছিলাম একটু বলুন তো অংশে বাস করছে আল্লাহর নামের চারটা অক্ষর আলিফ লাম লাম হা আল্লাহ আমার আপনার দেহর ভিতরে মাথা হাত পেট আর পা চারটা অংশে বিভক্ত চারটা জিনিস দিছে আগুন পানি মাটি বাতাস তারপরে আমরা চারটা দিক বড় হিসাবে মানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা বড় কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন চারজন বড় ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আর কে আমি নাম জানি না জিকির করো আসু ঠেকাবার পারবে না আমার নবীর নামে চারটা অক্ষর মিম হা মিম দাল তাহলে এই সারিয়ে সারিয়ে হয় এক সারি অক্ষরে এক আল্লাহ সারি অক্ষরে এক নবী চারটা দিক যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক এখন আসুন শরীয়ত তরিকত হকিকতার মারে পথ আমার এলাকায় একজন মহিলার মতো চুল বড় বড় খোপা বান্ধা চলে মোজগুলি এত বড় দিনের বেলায় লাইট দিয়ে ঠোঁট পাওয়া যায় না আমি বললাম এগুলো কি বাবাজি বলে এর নাম মারে পথ আমি বললাম না এগুলো তো মরার পথ তুমি যদি ডাউল খাও পরে দেখা যাবে মুসে গু বাজে আছে তুমি তরল জিনিস কিভাবে খাও বলে বদনার লল ঢুকায় দেই যে চুরি করে তার গ্রামার জানাই আছে কিভাবে চুরিটা করা লাগবে বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে চারটা জিনিস শরীয়ত তরিকত হকিকতার মারে পথ তাহলে এই চারটা জিনিস চারি অক্ষরে আল্লাহর নাম ইবাদত করি আল্লাহর আমরা হলাম আব্দুর আমাদের ইবাদত দুই ভাগে বিভক্ত ইবাদতে রহমানি ইবাদতে শয়তানি এবার একটা তকবীর দেব হাত তুলে দেখাবেন কারা কারা আর বিসমিল্লাহ বলবেন না সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন তকবীর দিলে যদি হাত না ওঠে আল্লাহর ফেরেশতারা কিন্তু ছবি করে নিয়ে যাবে কারা কারা রাজি আমি এখন তকবীর আগেই না রেডি তো হাত নামার এটা কোরআন শরীফ না ভাই একটু কথা বলে কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে অথর্ববেদ যদুর্বেদ সামবেদ ঋগ্বেদ ত্রিপিটক রামায়ণ মহাভারত গীতা তার কি হাফেজ আছে কোরআন শরীফের দাখিলি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা আছে বলুন তো বেদ কোরআনের কি মাদ্রাসা আছে তোমরা তো লাফা এই খলছে মাছের মতো কাশ্মীরের যে অবস্থা বাংলাদেশে সাম্প্রদায়িকতা নাই যদি থাকতো তাহলে রক্তের বন্যা বয়ে যেত কাশ্মীরের মুসলমানদের উপরে যে নির্যাতন আর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের সভ্য মুসলমানেরা আল্লাহ মানে রাসূল মানে আল্লাহর ইবাদত করে একটা নাপিত কেউ থাপ্পর দেয় নাই দিবেও না মায়ানমারের 10 লক্ষ মুসলমান বাংলাদেশ আশ্রয় দিছে কে আপনি না কেডা আল্লাহ বাবা কি নামাজি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়া খাওয়াইয়া পড়াইয়া চিকিৎসা দিয়া বাড়িঘর দিয়া তাদেরকে দেখাশোনা করতেছে তুমি না কত বড় মানে যে বড় বড় কথা বলো কোনোদিন কি একটু গোস্ত একটু ডাউল একটু চাউল একটু কাপড় পুরানাতেই আছে একটু নিয়ে কি তাদেরকে দিছে খালি মোনাজাতে কাদর আব্বারা জালাল্লাহ
পাশের বাড়ির রহিমার মা পেটের বেদনার ওষুধ পায় না, সামনে তোমার ওই পাড়ায় একটা ছেলে মেট্রিকে জিপিএ 5 পাইছে, কলেজে ভর্তি হতে পারতেছে না, একজন আপনার হাঁটুর ব্যথায় আপনার লেবারগিরি করতে পারতেছে না, তুমি মুনাজাতে তো খুব সাগর ভেবাও, আর তোমার ওই টাকা দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনা তোমার মেয়ে প্রেম করে আরেকটা ছেলের সাথে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটা বারো মোবাইল বন্ধ করো না, পরা কাপড় সুপুর খুলিয়া ইমতে দেখাশোনা করে প্রেম করতেছে, আর তুই হাদিস আব হজ করে মসজিদে তাহাজ্জুদ করিস, তোর তাহাজ্জুদ হবে না, আগে মোবাইলগুলি বন্ধ করতে হবে, তারপরে তোর তাহাজ্জুদ পড়া লাগবে। কি খারাপ হচ্ছে? আমার যদি কোন বক্তা শুনে দেড় বছর ওয়াজ করে খাবি, ওয়াজের পয়েন্টের অভাব হবে না ইনশাল্লাহ বলেন। শুধু কি কোরআন শরীফে নূহ নবীর কেসা, মরিয়মের কেসা, ইউসুফ জলেখার কেসা আছে? ওই কোরআন শরীফের ভিতরে কি জিহাদের কথা নাই? কোরআন শরীফের ভিতরে কি নফস দমনের কথা নাই? কোরআন শরীফের ভিতরে কি রাজনীতির কথা নাই? কোরআন শরীফের ভিতরে এতিম মিসকিনকে সাহায্য করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, আলেমের সম্মান করতে হবে, মুরব্বীর শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এই ওয়াজ কি তুমি জানো না? হক কথা বলতে পারে না ওই বক্তার দাওয়াত দেওয়া নিষেধ, তার ওয়াজ শোনা হারাম। জোর করে বলছে ওয়াজ করো, জেল খাটুন এলো, হক কথা সারি না, ইমামতি গেছে 11 বার, আমার গ্রামে জন্মিছি, আমার গ্রামে ইমামতি করি, 11 বার ইমামতি সারাই, শেষে যে ইমামতি সারাত ছিল সেটা হলো, আমি বলছি যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, আমার জানামতে সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে বেড়ায়, স্ত্রী উলাটি খাতুন, মেয়ে ঝঞ্ঝাটি বেগম, ছেলে স্টেনগানালি, তুই যদি মারা যাস আমি জানাজা পড়ব না, যদি বাধ্য হয়ে পড়তে হয় একটা দোয়াও পড়ব না, বিনা দোয়ায় শুয়ার কুত্তার মতো পুঁতে থাকব, বহু রাখছি, কিন্তু তোমরা আমাদেরকে সম্মান করো না, তোর বংশে একটা আলেম নাই আমার বিরুদ্ধে করিস, বিনা দোয়ায় যদি তোকে পুঁতিয়া থুই তো দেখে কে না, তোকে দেখে কে না, আলেমদের কর্তব্য দালালি কম করে করো, রেজিক দিবে আল্লাহ, ইবাদত করব আল্লাহ, ভয় করব কাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছে তুমি আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় আমাকেই করতে হবে, অন্য কিছু ভয় করে লাভ নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না, হাদিস শরীফের ভিতরে আছে আল মুসলিম মান সালিমা আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না বরং উপকার করে, সেই লোকটা হলো মুসলমান। একটু সুবহানাল্লাহ জোরে বলে, মুসলমানরা শশর পর শশমানি, একে মিমে মউতে খোদ বেদানি, একে মিমে মউতে খোদ বেদানি, তাকায় দেখেন মুসলমানের পয়লক কর্মী, মমিনের পয়লক কর্মী, মুক্তাদির পয়লক কর্মী, মুসল্লির পয়লক কর্মী, মসজিদের পয়লক কর্মী, মমিনের পয়লক কর্মী, মাদ্রাসার পয়লক কর্মী, মসজিদের পয়লক কর্মী, মদিনার পয়লক কর্মী, মক্কার পয়লক কর্মী, আমার নবীর নামের পয়লক কর্মী, আমাদের মরণ হয় মৌতের পয়লক কর্মী, মুসলমান মরতে জানে কাউকে মারতে জানে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, মানে ওই আবহার কারণে, তাছাড়া ওয়াজ শুনে কষ্ট হচ্ছে, এটা বলি যে ওয়াজ ভালো লাগতেছে সারা রাত শুনবেন, আমি এটা বুঝতে পারছি, আপনাদের ব্যবহার আচার আচরণ একে, তার আমি যেখানে যাই কথা বুঝছেন না, সেখানে আমার ওয়াজে যারা আসে আমি মনে করি তারা আসলে একের লোক, তাই আমি ওয়াজও করি একের ওয়াজ, একটু সুবহানাল্লাহ বলবেন না বন্ধুগণ আমার, বাইরে আমার এবার লক্ষ্য করুন, তাহলে কোরআনের হাফেজ আছে, কোরআনের মাদ্রাস আছে, খেয়াল আছে কি কথা বলেন, খেয়াল আছে, তাহলে নকল
কুমার নামে একজন ভদ্রলোক হিন্দু মানুষ, সে কোরআনের কত পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ ভরা দাঁড়িয়ে আমি হিন্দু ভাইদের কাছে বলি, তোরা কোন ধরনের হিন্দু? সে হলো জমিদার। তারপরে বিশ্বকবি লেখা বলা কম জানে না, তোর লেংটি কেন, কোন বইতে লেখা আছে তোর লেংটি পড়া লাগবে, বেহানার জায়গা পাও না। রবীন্দ্রনাথ ঠাকুরের পা পর্যন্ত জামা, দেখবেন বিভিন্ন জায়গায় তার মূর্তি আছে, পিছনে এভাবে হাত দিয়ে বেঁকা হয়ে দাঁড়া রয়েছে, বড় বড় দাড়ি, কথা কয় না। তাহলে যদি রবীন্দ্রনাথ ঠাকুর ভুল করে থাকে বাইরে আয়া মূর্তি ভাঙ, আর যদি সঠিক করে থাকে তোরাও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যবহার দেখা, কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, হিন্দুদের ভিতরে কোরআনের অনুবাদ দেখছে একজন, তার নাম কি? গিরিশচন্দ্র সেন। কোরআনের অনুবাদ লিখছে, মুসলমানেরা খাতনা করে, হিন্দুরা এখন হাসপাতালে যায় কাটায়। মিথ্যা। মুসলমানরা যদি স্ত্রী মানে স্বামী হারায় আর একটা বিয়ে করে, হিন্দুরাও তাই করতেছে, তাহলে তোমাদের ধর্মের থাকলো কি? মুসলমানদের নিয়ম কানুন আজ বিদাতিরা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে, তারা কোরআন মানতেছে, হাদিস মানতেছে, মুসলমানদের নিয়ম কানুন মানা শুরু করছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েক, ডক্টররা, ডাক্তার জাকির নায়েক ভারতের জমিনে কোরআন হাদিসের কথা বলে 22 লক্ষ হিন্দুকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। তুমি মোটা সোটা উঁচু লম্বা, হজ করছো হজ করো, তুমি কয়জনে কালেমা পড়াইছো? দাওয়াত খাওয়ার বেলায় আসা আমি কাউসারি এই অবস্থা করিয়া পড়িয়া গেলাম হিন্দুদের মামলায়। 10 সালে হজ করতে পারলাম না, মামলায় পড়ে গেছি। 11 সালে হজ করছি, 14 জায়গায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, 14 জায়গায় হজের ময়দানে আমি 2টা দোয়া করছি, আল্লাহ যতদিন বেঁচে থাকি ততদিন আমার বাংলাদেশে যত হিন্দু ভাইরা আছে মিছিল করেছে, উপকারটা আমার করছে, কাউসারির ফাঁসি চাই, কৃষ্ণ কেন লুচ্ছ বলল, কথা বলেন নাই তো। এইভাবে আমাকে যত আগে দিয়েছে, 100 কোটি টাকা ব্যয় করলে আমি সারা পৃথিবীতে এত বড় সুনাম অর্জন করতে পারতাম না, আমার হিন্দু ভাইরা সেটা করিয়ে দিছে। অতএব আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আমার হাতে যেন বাংলাদেশের প্রিয় হিন্দু ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়। অলরেডি 2 জন হিন্দুকে আমি কালেমা পড়ে মুসলমান বানায় দিছি। আপনি কি করে বন্ধুগণ? আমার 2 নম্বর দোয়া করছি, আল্লাহ আমি বেঁচে থাকতে যতদিন ওয়াজ নসিহত করব, আমি যে মাহফিলে যাব ওই মাহফিলে যারা ওয়াজ শোনার জন্য আসবে মসজিদ মত্তম মাদ্রাসায় দান খয়রাত করবে, আমার হাতে যদি 2টা টাকাও দান করে আল্লাহ ওদেরকে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওয়াজ যত ভালোই হোক, মানে একজন বলতেছে গোলবার ভাই বাড়ি আসো, তো আসি, শুনলাম তোমার ছেলে বিয়ে করেছে। হ্যাঁ ভাই বিয়ে করেছে। কি কি দিছে ভাই? গু দিছে, তুই খাবি? কি দিছে? উনি যাচাই করতেছে, ওনার ছেলে আন্ডার মেট্রিক 11 বার মেট্রিক ফেল করছে, ওর ছেলে কি পাইছে, আর আমার ছেলে 1 শ্রেণী এমএ পাস করছে, তাহলে আমি কি পাবো? এই 10 যাচাই করে 1 শ্রেণীর জানোয়ার, এরা মানুষ নামের কলঙ্ক, কুত্তার গু খাওয়া, সুয়ারের মাংস খাওয়া যদি কোনোদিন হালাল হতো আল্লাহর নবী বলেন তবু যৌতুক হারাম, তবু যৌতুক হারাম। যারা বিয়া করে নাই তকবীর দিবা হাত তুলে দেখাবা, যে যদি বিয়া করি আল্লাহ যদি বিয়া করে যৌতুক নেব না, পারবে পারবে না? চিনি চিনি, তোমাদের চিনি। আবার গার্জেন বলে কি, আমার তো কোনো যৌতুকের লোভ নাই, আমি 11 সেল্লা দিছি তো, আমার ওই বড় জামাই যা বলে আমি তারই ভিতরে রাজি। এই হারাম দাদা, তোর ছেলে বিয়া করাবি, জামাই দিয়া দালালি কেন রে?
অনেকে যারা গার্জেন আছে তারা মনে মনে চিন্তা করছে আমাদের কথা কেউ বলছে কিনা, না বলে নাই। আমি এখানে অল্প সময় থাকার পরে আমি অনেক দূরে যায় রইছিলাম যাতে আমার সাথে কেউ কোনো আলাপ আলোচনা করতে না পারে। সুবহানাল্লাহ বলে আর আমি কারোর শোনা কথা ওয়াজ করি না। সমাজের অন্যায় সমাজের অধঃপতনের দিকে লক্ষ্য করে আমি সেখানে একটু কোরআন হাদিস দিয়ে বোঝাবার জন্য চেষ্টা করি। তাহলে আসুন এক পর্যায়ে আমি কিন্তু বলতেছিলাম কোরআনের মাদ্রাসা আছে, আমরা কত ধন্য কোরআনের হাফেজ আছে নকুল কুমার। উনি বলল ও ঠাকুরেরা যদি পৃথিবীতে আগুন লেগে যায় তাহলে তোমাদের যে বেদ পুরাণ আছে এগুলা যদি পুড়িয়া যায় কোরআন পুড়বে না। একটা হিন্দু মানুষের কথা বলতেছি, সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি বলল তারপরেও যদি আগুন লেগে সারা পৃথিবীর বই পুস্তক পুড়িয়া শেষ হয়ে যায় তারপরেও কোরআনের হাফেজ আছে তারা আবার কোরআন বানাবে তোমরা কি পারবে? ওই ঠাকুরেরা যা জানে ওই পর্যন্ত, ওরা তো জানে না। আর আমাদের মসজিদে দেখবেন একজন ইমামতি করে 10 জন ইমামতির যোগ্যতা নিয়ে মুসল্লি হয়। একটা ভুল গেলি বল আল্লাহু আকবার, ওরা কি এরকম ভুল আল্লাহু আকবার এরকম কোনো আছে নাকি? জোরে বলুন আছে নাই? ওরা নিজেরাই বোঝে না, ঠাকুর যা কয় তাই, আবার ঠাকুরেরাও জানে না। আমি বলি যে তুলসী তলায় নিয়ে একটা লোকে কি শেষ মন্ত্রটা দেও, উনি বলে না। আমি বললাম মন্ত্রটা হলো এই যে লা ইল্লাহা হারতি পাপং ইল্লা ইল্লাহ পরম পদম জন্ম বৈষ্কুণ্ঠ ইনতি তব জপ নাম মুহাম্মাদং। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেছেন একবার যদি কালেমা পড়বে সব তুমি জান্নাতে যাবে, এমন কোন বই পুস্তক নাই যে সেখানে এইটা লিখছে এই কাজ করলে তুমি জান্নাতে যাবে। যেহেতু মরেই যাচ্ছ তুলসী তলায় নিয়ে শেষ সবকটা দেয় লা ইল্লাহা হারতি পাপং, একবার লা ইলাহা পরজীবনের সব পাপ মাফ হয়ে যাবে। উনি ওই কালেমা তো পড়ে ফেলায় পরে যদি বাঁচিয়া থাকে আর সমাজে গছে না, কারণ তো মুসলমান হয়ে গেছে। বন্ধুগণ আমার বার আমার ওদের বই পুস্তকে লিখছে মধু বস্তিতে বাদবন্ত প্রকৃতি তা বৃষাণং ভক্কা সদা বিদোষা শ্রিত শ্রিতা ওম শান্তি। পয়লা অক্ষর ম হবে শেষের অক্ষর দ হবে, এই মানুষটাকে সেনার বুদ্ধি হলো গরুর গোশত ভক্ষণ করবে। কথাটা বোঝা গেছে? ভারতে কিন্তু অনেক হিন্দু গরু খাওয়ার অপরাধে জেলে আছে, বাংলাদেশে অনেক হিন্দু চুপচাপ করে গরুর গোশত খায়, এটা কি মিথ্যা কথা? যাই আপনাদের যে ওনাদের সাথে মিল আছে আমি এই জিনিসটা জানিয়ে গেলাম। বন্ধু বন্ধুরা এবার ওই নকুল কুমার নকুল বিশ্বাস কোরআন শরীফ হাতে নিয়া বলতেছে দুনিয়ার বই পুস্তক বগল তলায় গামের গন্ধ পায় আর এ আল্লাহর কোরআন মানুষ সুমা দেয় আর বুকের ভিতরে জায়গা বানায়। জোরে কন্ন সুবহানাল্লাহ। নারী হোক আর পুরুষ হোক কোরআন শরীফের জায়গা হলো আত্মার ভিতরে অন্তরের ভিতরে, চিল্লা বলুন ঠিক কি না? কোরআন শরীফ কেউ ঝুলায় নেয় না, কোরআন শরীফ কেউ বগল তলায় চাপিয়া নেয় না। বন্ধু বানাবার বার নকুল কুমার বলল যদি আগুন লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা কি জোরে হবে? নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন ধ্বংস করবে কেমন করে? আগুনের ইতেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা আবার সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মোল্লা অ্যাক্সিডেন্টে ভাই 80 দশকের কথা, তার বিমান পড়িয়া ছাই হয় আছে কোরআন পড়ে নাই। এ যে নূর নবীজি সাধনার ঘর আমার রব্বুল আলামিনের দান,
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযু আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ করতেছে কত জিনিসের পরিবর্তন পরিবর্তন হলো 30 পারা কোরআন 31 পারা হয় নাই 29 পারা হয় নাই হেফাজত করে কে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি আল্লাহ বলেন তোমরা যদি কোরআনের প্রতি ডাউট করো সন্দেহ করো একটা কোরআন বানাও যদি না পারো একটা সূরা বানাও তাও যদি না পারো ফা ইল্লাম তাফালু আলান তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরি যদি সূরা বানাতে না পারো কোরআন বানাতে না পারো ওই আগুনকে ভয় করো জাহান্নামের আগুন যে আগুন আমি আল্লাহ বানাইছি মানুষ আর পাথরের জন্য তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফিউদ্দিন লিখতেছে যে মানুষ অন্যায় করে দোজখে যাবে পাথর কেন দোজখে যাবে বলে দুইটা কারণে পাথর দোজখে যাবে এক নাম্বার পাথরের জ্বালানো শক্তি বেশি পাথরের আগুনের তেজস্ক্রিয়া বেশি এই জন্য পাথর দিয়া আল্লাহ দোজখের আগুনের তেজ বাড়াবে আর দুই নাম্বার কারণ হলো পাথর কেটে যারা মূর্তি বানাইছে লাত মানত উজ্জাহ বল্লক্ষী দুর্গা সরস্বতী আর তার পূজা করেছে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ বলবে ওই মূর্তিগুলো আমি দোজখে দেব আর ওই মূর্তি পূজা যারা করছে তাদেরকে বলবো তোদের খোদা গেল দোজখে এখন তোরা যাবি কোথায় বলুন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুগণ আমার এখানে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল বলবো নাকি সময় আছে কি আচ্ছা কেউ ফতোয়া দিয়েন না যে 12টার পরে আবার ফজরের নামাজ কাজা হবে সারা রাত যাত্রা চলে গান চলে ওখানে কিন্তু কোনো ফতোয়া চলে না ওঠা বসা একটু কম করলে আমি খুশি হব আর যদি বিনা প্রয়োজনে যান তাহলে রাত করব কথা কি বোঝা গেল বন্ধু বানানোর বার আমার মালদ্বীপ নামে একটা দেশ এই জায়গার একটা ঘটনা আপনার অনেকেই পৃথিবীর শেষ প্রান্ত দেখতে চায় বিরাট একটা জলজাহাজ সেখানে ফুটবল ফিল্ড আছে বাজার আছে হাজার হাজার নারী পুরুষ একসাথে রওনা দিছে এবার বলল 3 দিন পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব হঠাৎ করে একজন বলল টর্নেডো হবে সাইক্লোন হবে জলোচ্ছ্বাস হবে তখন সব লোক কান্নাকাটি শুরু করল এবার ওই জাহাজের ভিতরে ছিল একজন যুবক দাড়ি নাই মোস নাই সে দাঁড়া বল্লা রাখে আল্লাহ মারে কি অতে আল্লাহর উপরে বিশ্বাস করো কাঁদলেও বাঁচা যাবে না হাসলেও তোমাদের বাঁচা যাবে না যা করবার সব আল্লাহ করবে আত্তাওয়াক্কালতু আলাল্লাহিল মুমিনিন মুমিনের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে এবার ওই যুবক ছেলেটা এই কথা যখন বক্তব্য দিল সবাই তাকায় দেখলো কিন্তু কান্না আর থামে না আল্লাহর কিষাণ টর্নেডো গর্কি জলোচ্ছ্বাসে জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সবাই মারা গেল শুধুমাত্র এই যুবক ছেলেটা একটা তক্তার উপরে ভর করিয়া যেখানে গেল ওই জায়গাটার নাম হলো মালদ্বীপ বন্ধুগণ একটা বিধবার বাড়িতে ছেলেটা আশ্রয় পেল আশ্রয় পাওয়ার পরে দীর্ঘদিন সেখানে থাকলো ওই বিধবার আছে একটা কন্যা সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে তো এবার মহিলাটা কাঁদতেছে মা তুমি কান্দো কেন বলে এই দেশের যিনি জালেম রাজা
49 বছর হলো শোক করা একজন মানুষের নাম লেখে আর তাকে নিয়া সাগরীর ভিতরে একটা মন্দির তৈরি করা আছে গির্জা তৈরি করা আছে ওই মন্দিরের ভিতরে নিয়া রাখে সকাল বেলা তার মরা লাশ পাওয়া যায় বাবা এই যে আমাকে একটা চিঠি লিখছে আমার মেয়েটাকে নিয়া যাবে আমি এই জন্য কাঁদতেছি বলে মা তোমার কান্নাকাটির কোনো দরকার নাই কারণ আমি তোমার কাছে আশ্রয় পাইছি আমার দেশে কোনোদিন আমি ফিরে যেতে পারবো না অতএব আমার দাড়ি মোছ নাই আমার চাইতে তোমার মেয়ে খুব একটা সুন্দরী না তোমার মেয়েটার পোশাক পরায়া আমাকে বিদায় করে দাও তোমার মেয়ে বেঁচে যাবে মেয়েটা আর কাঁদে না পরের ছেলে মরবে আর কি কান্দা আছে নিজের ছেলে মরলে কি রকম লাগে এটা তো বোঝো না বন্ধু আমার বাবা এবার ওই ছেলেটাকে মেয়েটার কাপড় পরায়া যখন নিয়ে যাচ্ছে তখন মালদ্বীপের সৈন্যরা বলতেছে প্রতি বছর একটা করে মানুষ মারতে কি হরতাল অবরোধ গোলমাল মারামারি 20-30 জন মারা যায় তো এবার এত আরামে এই মেয়েটাকে নিয়ে আমরা মারবো বাধা দেবার মতো ঠেকাবার মতো কেউ নাই মেয়েটাকে নিয়ে গেল আসলে কি মেয়েটাকে নিছে এবার ওই রাতের বেলায় মন্দিরের ভিতরে যখন রাখা হইছে একটা দৈত্য আইসা রাতের বেলায় তাকে মেরে ফেলে তখন রাত 12টার পরে কয়টার পরে একটু কথা বলেন ভাই রাত 12টার পরে একটা দৈত্য আসতেছে ওই ছেলেটা তখন বলল দৈত্যরে তোর দেশের জালেম রাজা না 50 বছর হলো মানুষ মারতেছে এবার তুইও মরবি তোর দেশের রাজাও মরবে কারণ আমার দাড়ি নাই মোস নাই আমাকে তুই ধ্বংস করবি তুই নিজে ধ্বংস হবি সোনারা আমার নাম হাফেজ আব্দুর রহমান তাম পৃথিবী যদি একদিকে হয় আমি একাই একদিকে আল্লাহ বলেছেন আমার দিনের ব্যাপারে মদত করো সাহায্য করো আমি তোমাকে বিজয়ের মালা পরায়া দেব এবার এই যুবক ছেলেটা যখন ওই দৈত্য আসতেছে শুধু হাতের ভিতরে একটু ফু দিল দেওয়ার পরে মুঠ পাকায়া ওই দৈত্যর দিকে ছুরিয়া মারল আল্লাহর কি শান দৈত্যটা মারা গেল সকালবেলা সব আসছে লাশের জন্য দেখে জিন্দা মানুষ এই যুবক ছেলেটা বলল এই এই ঘটনা আমি হাফেজ আব্দুর রহমান সব ক্ষমতা আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে দিছে সেটা হলো এই কোরআন শরীফের ভিতরে একটা সূরা তার নাম হলো সূরা ইয়াসিন এর ভিতরে একটা আয়াত আছে এইটা হলো কোরআন শরীফের দিল কোরআন শরীফের আত্মা আত্মা গেলে যেমন মানুষ মর্দা বা লাশ কোরআন শরীফ থেকে ওই আয়াতটা বের করলে কোরআন হবে মর্দা আর ওই আয়াতটা থাকার কারণে কোরআন হলো জিন্দা আগুনে পড়ে না জোরে কন্না সুবহানাল্লাহ এই আয়াতটা আজকে আমি আপনাদের কাছে বলবো ওই ছেলেটা বলে আমি এই আয়াত বলিয়া যখন হাতে ফু দিয়া সূর্যা মারছি তখন দৈত্য মারা গেছে বলে বিশ্বাস হয় না তাহলে তুমি আরাক রাত থাকো সকাল বেলা আমরা দেখবো যে হ্যাঁ দৈত্য মারা গেছে আসলেই তো মারা গেছে এক রাত আবার থাকার জন্য সম্মতি জ্ঞাপন করলো সকাল বেলা জিন্দা এবার বলে আমি ফু দিছি মুঠ পাকাইছি যদি কালেমা পড়ো ভালো না হয় দৈত্য মারছি যা দিয়া তোমাদের মারবো তাই দিয়া তখন মালদ্বীপের রাজা সহ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমি ওই কোরআন শরীফের আয়াতটা আপনাদের কাছে বলবো, শুনবেন না? সবাই কি শুনবেন? আল্লাহ যদি বাঁচা রাখে আগামীতে যদি আসি, আল্লাহ যদি আনে, তাহলে আল্লাহ নিজে একটা বিয়ার ঘটকালি করছিল, ছেলেটাকে মেয়েটাকে কিভাবে ঘটকালি করলো এই আলোচনা করব। আর আরেকটা আলোচনা আছে, সেটা হলো একই দিনে জন্ম একই দিনে মৃত্যু দুই ভাই, একজনের বয়স 100 বছর আর একজনের বয়স 200 বছর, এটা কি করে সম্ভব? কোরআন শরীফের ভিতরে আসছে আল্লাহর একজন ওলি বান্দা স্ত্রীর একটা কথা শুনে কুত্তায় পরিণত হয়ে গেছে, আর সে 12 বছর অন্ধকারস গলায় জুলায়া গেউ গেউ করে কান্দা কান্দা জাহান্নামী হয়ে গেছে। আগামীতে আপনার এক বেডাইস হচ্ছে, যদি আল্লাহ আনে আমি যদি আসি তাহলে আপনার স্ত্রীর সব কথা শোনা যাবে, একটা কথা শোনা যাবে না, সেটা কি? যদি আমরা শুনি তাহলে আমরা কুকুর হব না, কুকুরের মতো স্বভাব চরিত্র হবে। আল্লাহর কোন ওলি বান্দা মরণের পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার আর কোরআন তেলাওয়াতের অনুমতি পাবে? আল্লাহ যদি তৌফিক দেয় এ সমস্ত আলোচনা নিয়ে আগামী বছর আসব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, আপনারা যদি বেঁচে থাকেন সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে ওই আয়াতটা বলার সঙ্গে সঙ্গে আপনিও হাতে পু দিবেন, দেওয়ার পরে কোন জায়গায় ছুরিয়া মারবেন আমি শিখাইয়া দিচ্ছি, একটু ভালো করে শুনো। তাহলে আমি আয়াতটা বলবো না বলবো না? নয় যে লাশ দিবা গত রাতে, পরের দিন আমরা ঈদ করি কুরবানি করি, এই রাতে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 1000 বার পরে স্বামী স্ত্রী দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকিন, এই দোয়াটা হযরতে ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিল, যদি কেউ পাঠ করে ব্যাংকে ঋণ থাকবে না, দরিদ্র থাকবে না, না খায়া থাকা লাগবে না, সেরা কাপড় পরা লাগবে না, আল্লাহ তাকে গায়বী রিজিক দিয়া সচ্ছল জীবন দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিনকে পেপারে দেখলাম একটা লোক আপনার ব্যাংকের ঋণ করছে, ঋণের দায় ছেলেকেও মারছে, কেস হয়ে গেছে তার বিরুদ্ধে, স্ত্রীকেও মারছে, তারা বিছানায় আর নিজে ফ্যানের সাথে ঝুলতেছে, রামপুরা ঢাকা রামপুরা এই ঘটনা ঘটছে। তাহলে কোরআন শরীফ থাকতে মুসলমান ফকির হবে না, ভিক্ষুক হবে না, সচ্ছলতার জীবন আসবে। এবার আমরা ওই আয়াতটা পড়ব আর আমরা মুখ পাকাবো। আমার সঙ্গে সঙ্গে সবাই একটু প্রস্তুতি নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মুট পাকা আয়াতটা মনে আছে তো? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমু, দুনিয়ার সমস্ত শক্তি আপনি পেয়ে গেলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই শক্তিটা আমরা প্রয়োগ করব। আমার ওই ইমাম সাহেব বলল অযুখানার দরকার, আপনারা যদি ওই মোট পাকানো অবস্থায় পকেটের ভিতরে হাত ঢুকায় যা পাইলেন, 2 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 1,000 2,000 1,00,000 2,00,000 কোথায় কোথায় আর কি যা পাইলেন, অমনি ঘাড় ধরলেন, ধরে অযুখানার জন্য দিয়া দিলেন। আসাকিউ হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ।